মুড়ি ভর্তা বানা কত করিয়া? 5 টাকা 5 টাকা 10 টাকা আলু ভর্তা আলু দিয়ে আর এই যে সলাই দিয়ে না এটা বানা দে 10 টাকার বানাই খাই দেখি কি জানো নাম তোমার মারুফ মারুফ তো মারুফ আমার সাবস্ক্রাইবার তো তারই দোকানে আজকে বসে একটু খাচ্ছি বন্ধুরা দেখুন আপনারা দোকান তুমি চালাও না তোমার তোমার আব্বাই চালায় তুমি কি পড়াশোনা করো কোন কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে পড়ো না তো ঠিক আছে আজকে আজকে যদি পারি এই ভিডিও আপলোড যদি আজকে দিতে পারি তবে আজকেই পাবা নাহলে কালকে পাবা ইনশাল্লাহ তোমার ভিডিও তোমার ছবি ইউটিউবে আজকে যাবে ইনশাল্লাহ আশা করি তোমারটা তুমি আজকে নিজেই দেখতে পারবা এই যে মুড়ি বানাইয়ে দিচ্ছ এটাই দেখতে পারবা তো ঠিক আছে পায়া কিভাবে বেছেন পিস 120 টাকা মানে শুধু পায়া না সাথে কি মালিম দেওয়া হয় তো বন্ধুরা আপনাদের একটা নতুন ভিডিও জন্য উপস্থাপন হচ্ছে সেটা হলো গরুর পায়া সুন্দর করে পাকিয়েছে তো ধনিয়া পাতা পাতা মরিচ বিভিন্ন প্রকারের বিট লবণ মরিচের গুঁড়া এটা মশলা বিভিন্ন প্রকার ইয়ে দিয়ে না স্পেশাল দিয়ে মশলা দিয়ে তৈরি করতেছে ভাইয়ের নাম কি ভাই মোহাম্মদ সগির আহমেদ তো সুন্দর হালিম বেছে এটা হলো কত বললেন 120 টাকা পিস সাথে হালিম এক বাটি হালিম সব মশলাপাতি দিয়ে 120 টাকা তো দেখি আমি খাবো আমি আগে টোফু দিব তো দেখলাম এই জন্য যে ভাইয়ের ভিডিওটা একটু নেই তো অনেক ভালো এই জায়গায় এটা গাউসিয়া বাজার এখানে অনেক ফুটপাতে যদিও তো অনেক সুন্দর খাবার এখানে হ্যাঁ ম্যানেজার নাম আবার বলেন অনেক বড় গাউসিয়া মার্কেট এখানে আগে তো আমি ওষুধের দোকানে যাব ওষুধের দোকানে আসতেছি দেখি তো ওষুধ নিব কি নাম ভাইয়ের বাদশাহ ভাই এলাকায় মানে আপনার বাড়ি কোন এলাকায় এলাকায় কাঞ্চনে বাড়ি ও 300 ফিট তো যাবো ওই জায়গায় দেখি আগামী সপ্তাহে যাবো 300 ফিট আমার লাগবে হলো আপনার এগুলো তো আছে যেগুলা আর পুরান পুরান যেটা সেটা হলো যে এই এই যে গোল মার্ক করা যেগুলা এই ওষুধগুলা একটা হবে না এগুলো একটা হবে না পাবো কই এগুলো ও মা গো কত করতে হবে এ লাল ঘোষ ভাই এই লাল ঘোষদের লেখা এটা কি আপনার নিজেরই দোকানের নাম নাকি অন্য দোকান লাল ভাই কি আপনি নিজে হ্যাঁ কি বেছেন বার্গার পিঠা দুধ কি গ্লাস হিসাবে কত দুধ গ্লাস দুধ গ্লাস কত বিক্রি করে 20 টাকা খাঁটি দেখি এক গ্লাস দেন লাল ভাইয়ের এক গ্লাস দুধ খাইতেছি আমি ইউটিউব চ্যানেল করি বুঝছেন এই জন্য এটা নিয়ে ভয়ের কিছু নাই পিঠাগুলো কত পাচ্ছেন 15 টাকা পিস সিদ্ধ ডিম আর এই সালাদ খাই কি ওই বার্গারের সাথে না এটা হলো দেশি গরুর দুধের ই করেন আপনি 20 টাকা গ্লাস তো খারাপ না ভালোই খাইয়ে দেখি লাল ভাইয়ের দুধের ইয়া এটা কি দধি না আপনার মিষ্টান্ন বিসমিল্লাহ লাল ভাই অনেক গরম একটু লাখিয়ে যে হ্যাঁ তো ইনকাম তো এই দোকানেই না মাশাআল্লাহ ভালোই তো হয় পেশা কেনা সেইটাই না সেইটাই যার যে ধরন যে যে সিস্টেমে করে তার তো সেভাবেই ইনকাম করিয়ে চলতে হবে বুঝছেন না বাড়ি কে এলাকায় ও আচ্ছা আচ্ছা তো সময় নেই আসর রাজান হয়ে গেছে লাল ভাই এবার বলছে একটু ঠান্ডা করিয়ে দেয় পানি দিয়ে পানির ভিতরে রাইখা গোলাইয়ে দিচ্ছে ভাই টাকাটা আগে দিয়ে দেয় একটু খাওয়ার আগে হ্যাঁ
माशाल्लाह अनेक ठंडा हो भाई धन्यवाद। লাল ভাইয়ের দুধ খাইলাম আর ভিডিও করতেছি, আমার একটা চ্যানেল আছে বুঝছেন নি তো, লাল ভাই ভয় পাইয়ে কইতেছে ভাই আমার আবার বিপদে ফেলাই না, কারণ উনি বুঝে নাই তো বুঝছেন, ইউটিউব চ্যানেল আছে আমার, ভাইয়ের হলো সব ফুচকা আইটেম তাই না? হ্যাঁ যে বোঝে না তার সাথে তার কথা নাই। কি নাম ভাইয়ের? জোরে কান বদিউল হক। ভাইয়ের অনেক সুন্দর ফুচকার আইটেম দেখেন, আমি এই জিনিসটা একটু দেখাই আপনাদেরকে, যে এখানে ভাইয়ে কত একটা বুকিং যে দিছে আসলে দেখার মতন, এত সুন্দর একটা, এটা হলো ঘুমনি বলে না ভাই, অনেক প্রকারের মশলা আছে, এটা হলো তেঁতুলের টক না, বিভিন্ন প্রকারের মশলা ওখানে ভাই ব্যস্ত কাজ করতেছে, এখন জিজ্ঞেস করতে পারবো না, দেখেন দেখাই দিচ্ছে এই মশলাগুলো দিয়ে উনি ভাই ওই যে প্লেট তৈরি করে দিচ্ছে। প্লেট কত দিচ্ছেন ভাই? 50টা। আমি আসি একটু গুড়িয়া খাবো পরে ভাই, কারণ এই দুধ খাইলাম তো, এখন এটা খাইলে টক তো আমি একটু পরে খাই, এটা অনেক সুন্দর টেস্ট হবে। লাল ভাইয়ের দোকান নাম তো, দোকানের নাম তো দেখলাম লাল ভাই, শুক্লাল ঘোষ। আচ্ছা ঠিক আছে, এখানে অনেক সুন্দর ফুচকা জাতীয় ফাস্টফুড জাতীয় খাবারই বেশি দেখা যায়, সুন্দরই তো এখানে চেষ্টা করেছি বাড়াবো না। হ্যাঁ ইউটিউবে ভাইরাল করবো। হ্যাঁ কী নাম তোমার বলো, তোমার কী নাম? সাকিব। শুধু সাকিব? মোহাম্মদ সাকিব। তুমিও তো এই চটপটি বিক্রি করতেছো তাই না, একই আইটেম? তুমি ইউটিউব দেখো, মোবাইল আছে তো অবশ্যই, সার্চ দাও, নেট থাকলে এখনই সার্চ দিয়ে প্রমাণ করিয়ে রাখো, সাবস্ক্রাইব করিয়ে রাখো, আজকেই তোমার তুমি দেখবা, আজকেই দেখবা, তুমি দেখো নাম কি? নাম জীবনের কথা। হ্যাঁ 480 টাকা কেজি নিলাম ভাই। এটা গরু কি? এটা কাউসিয়া মার্কেট, এখানে মাঝে মাঝে আসি খুব কম, আমি বেশিরভাগই নেই মদনপুর থেকে, তো সব মিলাইয়া বিদায় নিয়ে নেব বন্ধুরা, ওষুধ বাজার ঠাজার করা শেষ। হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখে সবাই আমার ভিডিওটা দেখবেন, আর নতুন যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেউ এড়িয়ে যাবেন না। তো এই বলে ভিডিও থেকে বিদায় নিয়ে নেবো এখন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই জীবন কাটাচ্ছেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।